গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। দিনটা আজকে 3rd June 2024। আজকে আমরা যাব শিলেরিগাঁও, আর আগের দিন আমরা গাড়ি নিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি এসেছি, প্রায় 600 কিলোমিটার। সেই ব্লগ যারা দেখেননি প্লিজ দেখে নেবেন, আমার চ্যানেলে আছে। আর সিল্ক রুট ভ্রমণের এটাই হচ্ছে ফার্স্ট ডে, যেখান থেকে আমাদের নির্ধারিত ইচ্ছে পূরণ ট্যুর ট্রাভেলস থেকে দেওয়া গাড়ি এসে গেছে, আর আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে প্রথম দিন যাব শিলেরিগাঁওতে। চলুন রাস্তায় দেখা হবে। ব্লগ 44-এ আপনাদেরকে স্বাগত। যারা এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সো দ্যাট আমি মোটিভেটেড হব। আর আজকের ডেস্টিনেশান আমাদের আলিশা হোমস্টে শিলেরিগাঁও। আজকে দেখাবো শিলিগুড়ি থেকে শিলেরিগাঁও পৌঁছানোর অভিজ্ঞতা। গাড়ি যেটা লাগেজ প্যাকিং হচ্ছে। দাদা আপনার নাম বতা দো। মেরা নাম পুরান। পুরান? হ্যাঁ। আরে পুরান জি হ্যাঁ হম লোকের সাথ আমি 5 দিন। সব পুরান জি কি ভরসে মে? তো আপনারা যারা এরকম আমার মতো ঘুরতে ভালোবাসেন, জাস্ট বেরিয়ে পড়ুন লাগেজ গুছিয়ে। আর ড্রাইভারের নাম্বার, হোমস্টের নাম্বার এবং পুরো ট্যুর যিনি পরিকল্পনা করেছেন ইচ্ছা পূরণ, তারও নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং ডিসপ্লেতেও দিয়ে দেবো। আপনারা পুরো চাইলে সেপারেটলি প্ল্যান করতে পারেন, তবে ইচ্ছে পূরণের সাথে করলে আপনাদের একটা এক্সট্রা বেনিফিট অবশ্যই থাকে যে উনি পুরো পরিকল্পনাটা নিজেই করে দেন, এমন কিছু ডিফারেন্স হবে না। তো যাই হোক, চলুন আজকের ডেস্টিনেশান খুব মজাদার। আর আজ এই সিল্ক রুট গ্রুপের আমার ফার্স্ট ট্রিপ। এই সেবক রোড ক্রস করার পর একটা ফরেস্ট পড়বে, সেই ফরেস্টে বিভিন্ন অ্যানিমালসের সিম্বল আছে, যে কোনো সময় অ্যানিমালরা আসতে পারে হাতি থেকে আরম্ভ করে। তো এই জাস্ট মোড়টা ক্রস করার পর যখন প্রথম হিমালয়ান রেঞ্জটা আমরা পাই, আর জাস্ট মনটা ভরে ওঠে আমরা যারা বাঙালি। তো এই টানটার পরেই সেই পাহাড় পাবো, তারপর শুরু হয়ে যাবে পাহাড় অ্যান্ড পাহাড়। চলুন। দক্ষিণবঙ্গে যখন আমরা গরমে হাঁসফাঁস করছি, একদম জাস্ট ফেটে আছি, তখন কিন্তু নর্থ বেঙ্গলে অলরেডি বর্ষা নেমে গেছে আর বৃষ্টি চলছে এখানে ক্রমাগত। তারপরে এই তিস্তা কিন্তু আস্তে আস্তে জলস্তর বেড়ে উঠেছে, এবার তিস্তাকে সাথে নিয়ে আমাদের পথ চলা শুরু। তিস্তা এখন থেকে আমাদের সাথেই চলবে আর প্রত্যেকটা পাহাড়ের বাঁকে বাঁকে মিলিয়ে যাবে, আবার লাইভ হবে। চলুন। बस ऐसा पहाड़ मिलता रहे और हम लोग भी चलते रहे। यहाँ से उठ के जाना पड़ेगा, दर्शन जाएगा। ओके, सीटों का टार्सिंग जहाज जो है ठीक है, ट्रांटा नीचे आओ। ये जगह का नाम क्या है?
इसको बोलता है, ये तो बिरिक नाड़ा बोलता है, बिरिक नाड़ा, हाँ यही नाम से ये फेमस है अभी। এইভাবেই প্রত্যেকটা পাহাড়ের মাকে মাকে যেন অনেক স্মৃতি ফেলে আসা হয়, এরকম বেঁকে বেঁকে ঢেউ খেলে উঠতে আসি। এবার যত উঠব উপরের দিকে, এক প্রত্যেকটা বাঁকেই একটা মনোরম দৃশ্য আমাদের জন্য ওয়েট করবে। চলুন আপনাদেরকেও দেখাবো আমার চোখে। ঘন্টা পুরো সেই জেনারেটার যেরকম ইঞ্জিন চলে সেরকম ভাবে আসছি, থামছি না। আর এই হচ্ছে আমাদের ভিউ, ব্রেকফাস্ট যেখান থেকে করছি সেখানে। আমরা কিন্তু উইন্ডো সিট বুক করেছি, উইন্ডো সিটে বসে আছি। এখন আমরা তিস্তা ব্রিজে আছি, আর মামার মনে পড়েছে তোরসার কথা, তাই তিস্তা তোরসা বলে ফেললো। এখানে ভালো বাজার আছে। এই সেই ব্রিজ, একদিকে বেরিয়ে যাচ্ছে গ্যাংটক আর একটা কালিম্পং। সোজা চলে যাচ্ছে সিকিম, সিকিম আর ইয়ে যা রা কালিম্পং। ওয়েলকাম টু কালিম্পং। পাহাড়ে উঠতে উঠতে বিভিন্ন মাকে মাকে আপনাদের আমাদের ট্যুরের আইটেনারিটা বলে রাখি। শিলিগুড়িতে আমরা গাড়ি নিয়ে এসেছি, যেহেতু আমরা ট্রেনের টিকিট পাইনি সেটা আগের পর্বেই বলেছি। এরপরে আমরা কিন্তু চলে যাব সিলেরিগাঁও। সিলেরিগাঁও থেকে একদিন স্টে করে চলে যাব আরিতার, আরিতার থেকে পরের দিন যাব পদমচেন, তারপরে আমরা ছাঙ্গু লেক বাবা মন্দির হয়ে চলে যাব গ্যাংটক। গ্যাংটকে দুদিন স্টে করে আবার ফিরে আসবো শিলিগুড়ি, তারপরে আমাদের নিজস্ব গাড়ি নিয়ে কলকাতায়। এই ছিল আইটেনারি, 5 days 5 nights 6 days-এর ট্রিপ, আর কলকাতা টু কলকাতা ধরলে আপনার 6 days 7 nights। তো যাই হোক চলুন। এইটা একটা পার্ক এবং মনস্ট্রি টাইপের ছিল যেটা আমরা ক্রস করছি, বাট যেহেতু সিকিমের গাড়ি ওয়েস্ট বেঙ্গল ট্যুর ট্রাভেলস প্লেসে দাঁড়াবে না, এটা ড্রাইভার বললে, এটা আমার জানা ছিল না। যেমন ওয়েস্ট বেঙ্গলের গাড়ি যদি গ্যাংটক বা সিকিমে যায়, ওরা ট্যুরিস্ট পেড স্পটে যায় না, ওরা অ্যাকচুয়ালি ড্রপ করে দিয়ে চলে আসে। তো এদের এটা সিস্টেম, দেন এখানে দাঁড়ালো না গাড়ি। সিল্ক রুট বা রেশম পথ, যদিও এটা পুরো সিল্ক রুট নয়, তো খ্রিস্টপূর্ব 2nd শতাব্দীর 8th শতক পর্যন্ত এশিয়া উপনগরী অঞ্চলেরগুলোর মধ্যে দিয়ে পূর্ব পশ্চিম এশিয়ার ইউরোপ এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলগুলোকে যুক্ত করে। এই অঞ্চলগুলির মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সিল্ক, সিল্ক যে তখন এক্সপোর্ট করা হতো চায়না থেকে, এটা ছিল প্রাচীন বাণিজ্য পথ। খচ্চরের উপর
মানে পিঠে সওয়ার করে বিভিন্ন জিনিস পাঠানো হতো। এর দৈর্ঘ্য ছিল প্রায় 4000 মাইল। তো চীনা সিল্ক ব্যবসার নামে যার হান রাজত্বকালে আরম্ভ হয়েছিল, সেই সিল্কই ছিল এই ব্যবসার প্রথম এবং প্রধান পণ্য। তো এই রুটটিকে সেই হিসাবেই সিল্ক রুট নাম দেওয়া হয়। প্ল্যান আপনারা বিভিন্নভাবে করতে পারেন, অনেকে 3 নাইট 4 ডেজেরও করেন, আর অনেকে গিয়ে ঋষিকুলাতেও থাকেন রাদার দ্যান আমরা যেরকম ছিলাম। তো সেটা অ্যাভয়েড করে আপনারা ঋষিকুলা থাকতে পারেন, আপনারা জুলুকের আপার জুলুকে থাকতে পারেন, পদম চেন যেমন নিচ লোয়ার জুলুক, অনেকে গ্যাংটক যায়, আবার অনেকে সেম রুটে একটু ডিফারেন্ট ডিফারেন্ট হোমস্টেতে থেকে ফিরে আসে। তো সিল্ক রুট আপনারা বিভিন্নভাবে করতে পারেন, কিন্তু আমরা যেভাবে সিল্ক রুট করছি এটাই কিন্তু সিল্ক রুট, ফুল সিল্ক রুট বলে। তো আপনারা আপনাদের সময় মতো প্ল্যানটাকে সাজিয়ে নেবেন। আমাদের হোমস্টে থেকে অ্যারাউন্ড 7 কিলোমিটার অ্যাওয়ে আছি, জাস্ট দেখাচ্ছি ভিউটা। এই ভিডিওটা আমি ছোট করার আপ্রাণ চেষ্টা করেছি বিশ্বাস করুন, কিন্তু এর থেকে বেশি আর ছোট করতে পারলাম না। তাও অনেক 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 কাটাকুটি করতে হয়েছে, মানে কিছু সিন যেটা এত ভালো এত ভালো, প্রত্যেকটা বাঁকেই প্রত্যেকটা রাস্তার মধ্যে জাস্ট হারিয়ে যেতে ইচ্ছা করে। আর এই সিনগুলোকে কেটে কেটে ছোট করতে হয় ভিডিও, কারণ ভিডিও বড় হলে অ্যাকচুয়ালি আপনাদের ভিউ আসে না। তো চেষ্টা করলাম, তবুও অনেকটা বড় হয়ে গেছে, মানে নাথিং টু ডু। প্লিজ একটু দেখবেন পুরোটা, আশা করি খুব ভালো লাগবে। আর আপনারা যারা এরকম সিল্ক রুটের প্ল্যান করতে চান, তাদের জন্য রইল মানে রাস্তায় গাইড, এবং আপনারা নিজস্ব গাড়ি নিয়েও কিন্তু এখানে আসতে পারেন। যেহেতু আমাদেরকে গ্যাংটক হয়ে ফিরতে হতো, তো আমাদের গাড়ির কোথাও রেখে গেলে সেটা আবার নিতে যাওয়ার প্রবলেম হতো, সেই জন্যেই আমরা গাড়িটা শিলিগুড়িতে রেখে এসেছি। তো আপনারা আপনাদের মতো করে প্ল্যান করতে পারেন, আর যদি মনে হয় যে না আপনি আমার থেকে কোনো সাজেশান নেবেন, যেহেতু আমি ঘুরে এলাম, ডেফিনেটলি আই উইল গিভ সাম ইনপুট। তো প্লিজ আমাকে ইনবক্স করবেন আর কমেন্টস করবেন, তো আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই ডেফিনেটলি করে দেবো। সিলারিগাঁও যা ঢোকার জন্যে 20 টাকা করে পারমিট দিতে হয়, এই হচ্ছে তার রিসিপ্ট। ইয়ে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম লেতা হয় না, ইয়ে ফরেস্ট ফরেস্ট। একবার শুধু মুখটা বাড়িয়ে দেখ, ইচ্ছা পূরণের সাথে আমাদের যে কস্টিংটা হয়েছিল, খরচা হয়েছিল, সেটার একটা ছোট্ট হিসাব দিয়ে দিই। পার হেড 10,200 টাকা, 4 বেলা খাওয়া দাওয়া সমেত, আর তার সাথে গাড়ি ইনক্লুডিং, বাচ্চাদের কিন্তু হাফ ভাড়া, তার 50%। তো এই ছিল আমাদের কস্টিং। তো এটা কোনো পেড প্রমোশন নয় বাই দ্য ওয়ে, ভালো লেগেছে সেখান থেকে আমি ওনাদের নাম সাজেস্ট করছি। দ্যাটস ইট। এরকম একটা ভিউ পয়েন্ট, এটা কোনো ভিউ পয়েন্ট নয়, আমরা দাঁড়িয়েছি জাস্ট রাস্তায় যেতে যেতে। অবভিয়াসলি ইটস স্ট্রেচ ব্রেক, বাট দেখো জাস্ট ভিউ। মামা বৃথা কোশিস করে যাচ্ছে, জাস্ট ফাটাফাটি। একটু আগে আমাদের দৌড় বন্ধ করে দিয়েছিলি বাবা।
এই গাড়ি ফাড়ি চলে আসবে। হ্যাঁ এখানে টাইগার আছে। আজকে আমরা পৌঁছে গেছি আলিশা হোমস্টেতে, আর এই জাস্ট চেক ইন করলাম। হোমস্টেটা এবারে দেখালাম না, হোমস্টে এবং সিলেরি গাঁও নিয়ে সেপারেট একটা ব্লগ দেব, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আর আপনি যদি দরজা খুলেই দেখেন এরকম একটা বারান্দাতে এরকম একটা ভিউ যেখানে মেঘ উড়ে উড়ে যাচ্ছে, আপনার কেমন লাগবে? দেখতে হলে নেক্সট ব্লগ অবশ্যই দেখবেন। আজকের মতো বাই বাই, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। আর থ্যাংক ইউ।